নমস্কার, ফণি সম্পর্কিত খবরক নেই আমার স্পেশাল বুলেটিন ফণি অপডেটক স্বাগত করছি মু লিপুন। সামুদ্রিক ঝড় ফণি প্রভাবে রাজধানী ভুবনেশ্বরের প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে। দীর্ঘ 8 ঘণ্টা পর্যন্ত পবন বহিবা যোগ হাজার হাজার গছ উপুড়ি পড়েছে। ভারতীয় পাণিপাগ বিভাগের পূর্বানুমান অনুসারে ফণি আজ পুরী স্থলভাগে সকাল 8টায় স্পর্শ করেছিল। এরপরে বাত্যা ধীরে ধীরে খোর্ধা অভিমুখে বাহি ঠিক 10টা বেলকু বাত্যা তার অসল রূপ ধারণ করেছিল। ভুবনেশ্বরের পূর্বাহ্ন 10টার পাখাপাখি 12টা যায় বাত্যার উগ্র রূপ দেখা মিলেছিল। এরপরে প্রায় অধঘণ্টা নীরব রহবা পরে বাত্যা পুণিথরে অশান্ত হয়ে পড়েছিল। দ্বিতীয় থরপাই অপরাহ্ন প্রায় গোটায় 4টা পর্যন্ত আহরি শক্তিশালী হয়ে পড়েছিল। প্রথম পর্যায়ের বাত্যার যা কিছু গছ বঞ্চিছিল তাহা দ্বিতীয় পর্যায়ের ক্ষতি করেছিল। রাজধানীর রাস্তাঘাট এবে থুণ্টা পালটি যাই, রাজরাস্তায় বিশাড়কায় গছগুড়িক পড়েছে। বিগত 20 বর্ষ মধ্যে ওড়িশার বিভিন্ন অঞ্চলের বাত্যা হয়েছে। বর্ষ 2013 দক্ষিণ ওড়িশার বাত্যা ফাইলিন, 2014 হুড়হুড় ও 2018 বাত্যা তিতলি দেখা মিছে। মাত্র এই তিনটি বাত্যা দক্ষিণ ওড়িশার হয়েছে বেড়ে রাজধানীবাসী বাত্যাজনিত ঘটনা ও দুর্ঘটনা টিভি ও সোশিয়াল মিডিয়া মাধ্যমে দেখিছেন। মাত্র রাজধানীবাসী বাত্যা বিগত 20 বর্ষ ভিতরে শুক্রবার ভি দেখি না। দীর্ঘ 8 ঘণ্টা ধরি পবন বহিবা পরে রাজধানীর কোটি কোটি টঙ্কার সম্পত্তি ক্ষতি হয়েছে। বিভিন্ন মার্কেটে থাকা শহ শহ বজার ভাঙ্গি নষ্ট হয়ে যাই। বাত্যা আশ্রয়স্থলীগুড়িকরে হাজার হাজার লোক চিন্তার অনেক। আগামী দিনের রাজধানীর লক্ষ লক্ষ লোক বিনা পা ও বিদ্যুতের কমিটি বঞ্চবে তাহা এবে প্রশ্নবাচী সৃষ্টি হয়েছে। পুরী উপকূলের স্থলভাগ ছুঁবা পরে 170-200 কিলোমিটর বেগরে পবন বহিবা সহ প্রবল বর্ষা জনজীবনকে বিধ্বস্ত করে দিয়েছি, এক প্রকার প্রলয় সৃষ্টি করেছি। এযাবত 7 জনকর মৃত্যু খবর হস্তগত হয়েছে হে, তাহা বৃদ্ধি পাইবার বহু সম্ভাবনা রয়েছে। গছ ভাঙ্গি রাস্তাঘাট অবরোধ হওয়া সহ বর্ষা পানি জমি রয়েছে। রাজ্যের 13টি জেলা এদ্বারা প্রভাবিত হওয়া আকলন করা যাচ্ছে। ফণি প্রভাবিত অঞ্চলের মোবাইল ও ইন্টারনেট সেবা বাধাপ্রাপ্ত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা ভুশুড়ি পড়েছে। প্রায় 11,50,000 লোক এই বাত্যার প্রভাবিত হয়েছে প্রাথমিক আকলন জনাপড়ি। তবে আমার এই স্পেশাল বুলেটিন এইটি রাখুছু। নমস্কার।